সামনে বসা সম্মানিত জামা এবং বোনেরা, প্রাণপ্রিয় পাবনাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআনের জন্য বাড়ি থেকে বের হওয়ার সুযোগ দিয়েছেন শুধুমাত্র কোরআন কারিমের জন্য। আলহামদুলিল্লাহ, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আমি যে গরু ছাগল মহিষ এই সমস্ত বিষয়গুলো আমরা যখন সন্ধ্যাবেলা সারাদিন এদের খড় পোটা খাবার দাবার খাওয়ানোর পর যখন তাদের ঘর গোয়াল বা এটা আমাদের বাকি আবার এখানে এক বছর পরে আলোচনা আরম্ভ হবে। একটা বছর আমরা যেন গরু ছাগল মহিষ উঠ যাই বলে চতুষ্পদ জানোয়ারদের মতো জাগর কাটতে পারি আল্লাহর কোরআনের আয়াত নবীর হাদিস। তার মানে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, এই সমস্ত জীবনে আমাদের এই আল্লাহর মালিক রাসূলের মালিক হলো সাগর কাটার মাধ্যমে আমরা যেন হজম করে ফেলতে পারি, পিষে ফেলতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দেন। কারণ পৃথিবীর সবচাইতে বড় শ্রেষ্ঠ নিয়ামত এটা, উত্তম ইবাদত এটা। আমরা যারা পুরুষ মানুষ একজন আছি, আপনারা মেয়েরা যারা এসেছেন, আপনাদের এই কণ্ঠটা পর্দার অন্তর্ভুক্ত হয়ে যেন আপনারা আসতে বলবেন কথা, পুরুষ মানুষ বলে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া নিসান নাবিকি লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসাই ইন তাকাইতুন্না ফালা তাখদুউনা বিল কাউলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাউলাম মারুফা। পৃথিবীতে যারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন আমরা জানি তারা নবীজির স্ত্রীদেরকে আমরা মুসলমান হিসাবে তাদেরকে শ্রেষ্ঠ মনে করি, এদেরকে আল্লাহ ডাক দিয়েছেন হে নবীর স্ত্রীগণ। কোন সৈয়দ বংশের বউকে আল্লাহ ডাকেন, কোন সর্দার বংশের বউকে আল্লাহ ডাকেন, কোন মালিকা বংশের বউকে আল্লাহ ডাকেননি, আল্লাহ ডাক দিয়েছেন নবীর স্ত্রীদেরকে হে নবীর পত্নীগণ বা স্ত্রীগণ। তোমরা যখন কারো সাথে কথা বলবে পর্দার আড়াল থেকে বলবে, দুই নম্বরে তোমাদের কণ্ঠের ভেতরে যেন মোলায়েম কিছু না আসে, কর্কশ ভাবে এমন ভাবে পর্দার আড়াল থেকে কথা বলবে যেই লোকটার ভেতরে কোনো দুর্বিষন্ধি, কোনো গুড়, কোনো মনাফ্লিকে, কোনো নেফাক, কোনো ষড়যন্ত্র, এরকম যদি কিছু থাকে, তার মনের ভেতরে কোনো রোগ থাকে, এরা যেন বৃদ্ধি না পায়, তোমার আচরণ দেখে, কথাবার্তা দেখে এরা যেন আরো নিজেকে কন্ট্রোল করে না, এই জায়গায় সেরকম কিছু করায় অন্তত মন পাওয়া যাবে না। যেন মেয়েরা কিভাবে কথা বলবে, সে বাইরে হোক, মোবাইলে হোক, টেলিফোনে হোক, মেয়েদের আওয়াজ কতটুকু হবে, কার সাথে কোন কণ্ঠে কথা বলবে, সেই কথাগুলো আল্লাহ আয়াতে দিয়েছেন নবীর স্ত্রীদের মাধ্যমে তাম পৃথিবীর মেয়েদের। এই জন্য আমাদের উচিত হবে শুধু স্বামী বাদ দিয়ে, শুধুমাত্র স্বামী বাদ দিয়ে যারা আছে, আমরা 14 জন পুরুষের নাম পেয়েছি তাফসীরে, সম্মানিত মা বোনেরা যারা এসেছে, আমি আশা করছি এই 14 জন যে পুরুষ মানুষের নাম বলা হচ্ছে এদের সাথে আপনি মোবাইলে কথা বলেন আর পর্দার আড়াল থেকে কথা বলেন, ঘরের ভেতর থেকে কথা বলেন, এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর যে ফেরেশতা আসো, এমনকি কাবা শরীফের ইমামও যদি আসে আপনার কাছে, তাও আপনি ওই যে মোলায়েম কণ্ঠ দিয়ে কথা বলতে পারবেন।
এক নম্বরে আপনি কথা বলবেন ভালোভাবে নিজের মামার সাথে, দুই নম্বরে দূর মামার সাথে, তিন নম্বরে মামা, এটা আপন মামার সাথে। অনেকে এদের একসাথ মালক মামা যারা আছে এদের সাথে নাকি এমন কণ্ঠে কথা বলে, মামা দেখা যাচ্ছে এক প্লেট আমি একবার কুষ্টিয়া থেকে মনে হয় এই জন্য আমরা মনে করছি আপনারা যারা রাস্তাঘাটে আসেন নিজের মামা বাদ দিয়ে, এটা কিন্তু তিন নম্বরে চার নম্বরে গিয়েছে আপনার চাষার কথা, এটাও আপন চাষা হওয়া লাগবে। পাঁচ নম্বরে দূর ভাই, ছয় নম্বরে আপন ভাই, সাত নম্বরে নিজের শ্বশুর, আপন শ্বশুর হওয়া লাগলে চাচা শ্বশুর মামা শ্বশুর খালু শ্বশুর যা আছে এদের সাথে কিন্তু এটা হবে। আমি যে চৌদ্দ জনের নাম বলছি, এই চৌদ্দ জনের সাথে আপনার মুখমণ্ডল হাতের কবজি মায়ের মাথা বাদ দিয়ে আমার পুরো শরীর টিকে রাখা লাগবে। কিন্তু বাকি আর দুনিয়া যারা আছে এই চৌদ্দ জনের বাইরে, আমি তাদের সাথে যদি খাস পর্দা করতে চান তাহলে তো শুধু চোখ দুইটা বাদ দিয়ে কিছু দেখানো যাবে না। আমি আবার বলছি, এরপরে আছে দাদার নাম, এটা আপন দাদা। এরপরে আছে নানার নাম, এটা আপন নানা। এরপরে নাতি, এরপরে আছে ছেলে, এটা আপন ছেলে। এরপরে আছে ভাইয়ের ছেলে, এটা আপন ভাইয়ের ছেলে। চাচাতো ভাইয়ের ছেলের সাথে পর্দা করা লাগবে। এরপরে আছে বোনের ছেলে, এটা আপন বোনের ছেলে। এরপরে আছে মেয়ের জামাই, তার মানে মেয়ের স্বামীকে আমাদের কুষ্টিয়া মেহেরপুর পাবনা এলাকায় হয়তো জামাই বলে আমরা ডাকি, চট্টগ্রাম সিলেটে মেয়ের জামাইকে নিজের জামাই বলে ডাকে। এ ওদের ভাষা বা ওদের ধরনটা একটু আলাদা, ওই এলাকায় গেলে আমরা ওইভাবে বলি। যেহেতু এটা কুষ্টিয়ার পাশে পাবনা, মেয়ের জামাইকে আমরা কি বলে ডাকি এলাকায়, ঠিক আছে, মেয়ের জামাই বললে যেহেতু বুঝবে। সুতরাং এই যে চৌদ্দ জন মানুষের নাম বললাম, এর ভেতরে স্বামী নেই আছে। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, এই যে চৌদ্দ জনের ভেতরে কিন্তু আপনার স্বামী নেই। সুতরাং স্বামী বাদ দিয়ে বাকি চৌদ্দ জনের সাথে কথা বলা যাবে, দেখা করা যাবে। তিনটা জায়গা খোলা রাখবেন, মুখমণ্ডল হাতের কবজি মায়ের পাতা, বাকি শরীর আবার ঢেকে রাখা লাগবে। আর বাকি দুনিয়ায় যা আছে সে কামাল ইমাম হোক আর সে কি বলে আট রশিদ বিশাই হোক, যাদের সামনে যাওয়া লাগবে না, কেন সেটি পারবেন না, তা না, তাদের সামনে চলাফেরা করতে করতে যদি চলে যান, তাদের সামনে হঠাৎ করে পড়ে যান, কিন্তু পুরা শরীর ঢাকা লাগবে, তাহলে চোখ দুইটা বাদ দিয়ে এটা খাস পর্দা। আল্লাহ মেয়েদেরকে এটা অনুসরণ করার তাওফিক দিক। সুতরাং আয়াত থেকে যে শিক্ষাটা পেলাম, মেয়েরা যদি মোবাইলেও কথা বলে, কোন হেসাব বা পর্দার আলা থেকে যদি কথা বলে, ঘরের ভেতর থেকে কথা বলে, ভাষা হবে কর্কশ ভাষা। কেউ মোবাইলে কল দিয়েছে আপনার কাছে, আপনি সালাম দেবে, যে জিজ্ঞাসা করে যে অমুক কোথায় আছে, বললে কি দরকার কোথায় আছে, আমি জানা থাকলে বললে অবস্থা একাই আছে, না থাকলে বললেন আমি জানি না। এলিয়ে বেলিয়ে নরম ভাবে মোলায়েম কণ্ঠে কথা বলা যাবে না, এটা নিষিদ্ধ। কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করে আমাদের জানিয়েছে। আমি সহ যারা এখানে আছি সম্মানিত মা বোনদেরকে বলছি, আপনারা এটা মেনে নেবেন,
উপকার হবে না কথা বলতে গিয়ে আমার মিথ্যা কথা বলা যাবে না আপনার স্বামী আসলে আপনার নিজের কাছে জিজ্ঞাসা করলে আপনি মিথ্যা কথা বলে দিলেন যে আমি জানি না কোথায় আছে না আল্লাহ তাআলা বলেন ন্যায়সঙ্গত কথা বলবা সত্য কথা বলা লাগবে মিথ্যা বলা যাবে না কিন্তু ভাষা হবে কর্কশ আল্লাহ এনে আমাদের মেয়েদের মেনে নেওয়া তৌফিক দিয়ে সূরা আহজাবের 33 নম্বর আয়াত এবার আমি আরম্ভ করছি যেখান থেকে তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক বলেন ওয়াকরুনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবে বাইরে বের হবে না যদি বের হতে হয় তাহলে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না আজকে পেপারে দিয়েছিল আপনারা দেখেছেন নারীবাদী এক মহিলা মেয়েদেরকে ভয় দেখাচ্ছে যদি এদেশে ইসলাম এসে যায় তাহলে কিন্তু তোমরা ঘর বন্দী হয়ে যাবে স্বাধীনতা আর থাকবে না ওরা মেয়েদের স্বাধীনতা বদলে বসে নিজেদের শরীরকে মিলিয়ে দেওয়া পর পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা না মেয়েদেরকে আল্লাহ এই জন্য তৈরি করেন মেয়েদেরকে বানিয়েছে একটা আলাদা পরিবেশে আপনি ঘরের ভেতরে থাকবেন বলে একেবারে জালানা দরজা আটকিয়ে তালাবদ্ধ করে পড়ে থাকলে বিষয়টা এমন না ঘরের ভেতরে যেমন জালানা আছে দরজা আছে ভেন্টিলেটার আছে বাইরে যদি যেতে হয় এইরকম একটা পরিধান করবেন পোশাক যা জালানা দরজা ভেন্টিলেটার আছে এরকম পোশাক পরে আপনি বাইরে যাবেন কিন্তু সাহিলি যুগের মেয়েদের মতো পোশাক যেন না হয় তাফসীরে মনিরের ভেতরে জবাব দিয়েছে জাহিলি যুগের মেয়েদের পোশাক এরকম ছিল মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে জাহিলি যুগের মেয়েদের পোশাক ছিল তারা এই গলা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত একটা পোশাক পরত কিন্তু মাঝখানে পুরাটা থাকতো তাদের সিরা মানে ফাঁকা থাকতো তাদের লজ্জা স্থান তাদের স্তন পর্যন্ত মানুষের সামনে পরিস্ফুটিত হয়ে থাকতো মানুষ যেন আরো আকর্ষণ বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সে তাদের পোশাকের যে মাত্রা কিভাবে পোশাক পরা লাগবে মেয়েদের ইয়াদের তাফসীরে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ সে ব্যাখ্যা দিয়েছেন আমার সাথে লিখে যাচ্ছে তাবারুজ করে বাইরে যাওয়া যাবে না এটা আল্লাহর নির্দেশ মেয়েরা যারা এসেছে তাবারুজ কি কাকে বলে এটা কয় প্রকার কোনটা কোনটা তাবারুজের ভেতরে পড়ে আর এটা যদি সত্যি তাবারুজ আপনার জীবনে আসে আপনার জন্য জান্নাত তো দূরের কথা মেয়েদের জন্য জান্নাতের ঘ্রাণ ছুটবে না তাফসীরে খাজেম মুফাসসির লিখেছেন কোন মহিলা যদি তাবারুজের তিনটা আর একটা নিজের ভেতরে আনে তাবারুজের প্রথম অর্থে তিনি দিয়েছেন মেয়েরা রাস্তাঘাটে আসলে তাদের পোশাক হয়ে যায় আট সাত সম্মানিত মা বোনেরা আপনার মেয়ের বয়স আমার মনে হয় সর্বোচ্চ 7 বছর 7 বছরের আগে যে পোশাকটাকে পরাবেন অসুবিধা নেই কিন্তু 7 বছরের পর থেকে একেবারে মরণ পর্যন্ত বিশেষ করে 7 বছর পর্যন্ত এই বয়সটায় মেয়েদের জন্য চশমা জামা পরা আট সাত পোশাক পরা হারাম জায়েজ নেই মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা সুতরাং যারা নিজের মেয়েকে নাতিকে বৌমাকে এরকম পোশাকে দেখে নিষেধ করবে আপনার কন্ট্রোলের ভেতরে যদি থাকে আর যদি আপনার আয়ত্তের বাইরে থাকে আপনি এর জন্য জবাব দিয়ে করা লাগবে না কিন্তু নিষেধ সব কাছে আদেশ অন্যায় কাছে নিষেধ দ্বারা এটা আমাদের ইমানদারের গুণ আমরা এটা অর্জন করবো এবং বাস্তবে প্রতিফলন করবো ইনশাআল্লাহ নিজেরা তো এরকম পোশাক আশাক করবেই না যারা আয়ত্তে আছে তারা যেন না পড়ে মেয়েদের পোশাক হবে যত রকমের ঢিলা ঢিলা ঢালা এরকম আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক মদিনার মিউজিয়ামে দেখে এসেছিলাম ওনার পোশাক যেটা এখনো পর্যন্ত টাঙানো আছে মিউজিয়ামে সে পোশাকটা দেখেছি চামড়া দিয়ে বানানো একেবারে হাত পর্যন্ত হাতা দেওয়া হাতের কবজি পর্যন্ত
মেরা মাথার চুল খোলা রাখতে পারবে শুধুমাত্র নিজের স্বামীর জন্য, স্বামী বাদ দিয়ে। এই যে 14 জন পুরুষের নাম বললাম, হয়তো মোবাইলে তুলে নিয়েছেন অথবা লিখে নিয়েছেন, মার্কেছেন, মিলাবে। এই 14 জনের সামনেও চুল খুলে রাখা যায় না, তাদের পোশাক হবে সালোয়ার কামিজের মতো। নিচে যদি পায়জামা পরে, উপরে সালোয়ার কামিজ থাকবে, হাত পর্যন্ত হাতা থাকবে, মুখমণ্ডলটা যদি খোলা রাখতে চান, খাস পর্দা যারা করে তাদের জন্য জায়েজ নেই। রুখসত যারা করে, ছাড় দেওয়া আছে যাদের জন্য, তারা যদি মুখমণ্ডল খুলে রাখতে চান, এটা ছাড় দেওয়া আছে তাদের জন্য, আপনি পারে। কিন্তু অবস্থা বুঝে, এমন এমন জায়গায় হয়তো যাওয়া লাগে বা এমন জায়গায় কাজ করা লাগে যেখানে মুখ ঢেকে রাখলে আপনার আর চাকরি থাকে না, সে অনুষ্ঠানে যাওয়া যায় না। তাহলে আপনি এমন জায়গায় মুখ খোলা রাখতে পারবেন, এটা রসদ দেওয়া আছে, সার দেওয়া আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী মেয়েদের সদর বা পর্দা হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আর পুরুষের সদর হচ্ছে নিজের নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা ঢেকে রাখা লাগবে। বাকি শরীরের সব জায়গায় যদি পোশাক আশাক না থাকে, পুরুষের গোনা হবে না। কিন্তু মেয়ে লোকে সদর যদি উন্মুক্ত হয়ে যায়, তাহলে কবিরা গোনা হবে। মা বোনেরা, আমি কাটা কাটা কথা বলছি যেন আপনি সহজে বুঝতে পারে। আশা করছি দাবা বুঝেছে। প্রথম অর্থ বললাম এই পোশাক আশাকের ক্ষেত্রে সতর্ক থাকবে। দ্বিতীয় নম্বরে, পোশাক আপনার দামি হওয়া লাগবে না, বিষয়টা এমন না। দামি হওয়া লাগবে বিষয় এমন না, কম দামি হোক, কিন্তু আপনার মাথা মণ্ডল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখবে। তাহলে এমনি কাছে আসবে, মেয়েরা যদি খাস পর্দা করতে চায়, তাহলে শুধু একটা চোখ খোলা রেখে বাকি সব জায়গা ঢেকে রাখা লাগবে। এটা সর্বোত্তম পর্দা, এটা একেবারে সর্বোত্তম খাস পর্দা। সার দেওয়ার জন্য কিছু কিছু বললাম যে বিশেষ এমন জায়গা আছে যেখানে গেলে, এই যে পৌরসভায় যারা মেয়েরা চাকরি করে, ইউনিয়নে চাকরি করে, এমন এমন জায়গা আছে যে অফিসে গেলে আপনার মুখ খোলা বাধ্যতামূলক, খোলাই লাগবে। বিদেশে যাওয়ার জন্য, হজে যাওয়ার জন্য এখন সিস্টেমে ছবি তুলতে হয়, এর জন্য যদি আপনার মুখমণ্ডল খোলা লাগে, কান পর্যন্ত ওরা দেখতে চায়, এরকম কিছু জায়গায় সার দেওয়া আছে, আপনি এগুলো সার দেবেন। বাকি নিজের ইচ্ছা করে যেন আমার শরীর প্রদর্শন করছে, এরকম কিছু আপনার ভেতরে না আসে। দ্বিতীয় নম্বরে, মেয়েদের স্বামীর কাছে আমার মনে হয় এই আবদার করা এখন থেকে দরকার, যে আমার দুনিয়া শেষ না, আমার সামনে আরেকটা জগৎ আছে, বিশাল জগৎ পড়ে আছে। সুতরাং আপনার সাথে আমি যতদিন সংসারে আছি, আপনি আমাকে জান্নাতে যাওয়ার জন্য যে ব্যবস্থাগুলো এইগুলো করে দিন, তার ভেতরে অন্যতম আমার পর্দা, আমার পোশাক আশাক। এই দামি দামি 3,000-5,000-10,000 টাকা দিয়ে শাড়ি না কিনে, এই 450-500 টাকার ভেতরে সালোয়ার কামিজ বানাবেন, মাথায় একটা ওড়না থাকবে, বুকে ওড়না থাকবে, আর বাকি যে পোশাকের নাম বললাম পা পর্যন্ত, এরপরে পায়জামা বা ছায়া লাগবে। এই অবস্থায় সাংসারিক কাজ করতে গেলে যদি হঠাৎ করে কারো সামনে পড়েও যান, আপনার অন্তত পর্দার মতো এরকম সরস বিধান লঙ্ঘন হবে না বা হচ্ছে না। আল্লাহ আপনাকে আশা করছে আরো ভালোভাবে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দেবে। সম্মানিত মা বোনেরা, দ্বিতীয় নম্বর দাবার রোজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে বের হয়, বাইরে আসে, অনুষ্ঠানে যায়, তখন তাদের শ্বাস গোজ বেড়ে যায়। এরা দাবার রোজের জাহিলি মেয়েদের গোল, প্রাক জাহিলি যুগে সমস্ত মেয়েরা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করার জন্য শ্বাস গোজ মারিয়ে দিত। আজ যারা বিউটি পার্লারের সামনে বিভিন্ন জায়গায় নিজের ঘরের ভেতরেও বিউটি পার্লার বানিয়ে নিয়েছিলেন, শ্বাসকোষ করা মেয়েদের একটা অভ্যাস, এটা জায়েজ আছে এবং একটা স্বাভাবিক কাজ, এটা শুধুমাত্র তার নিজের স্বামীর জন্য। কোন মহিলা যদি তার বাবাকে দেখানোর জন্য শ্বাস লে, জায়েজ লে, মেয়ে লোক শ্বাসতে পারে, শ্বাসকোষ করে পরিপাটি থাকতে পারে শুধুমাত্র তার স্বামীর জন্য, আর এটা একটা এবাদত।
আপনি আধা ঘন্টা নামাজে দাঁড়িয়ে সাজ সালাত পড়েছেন, স্বামীর জন্য যদি 15 20 মিনিট একা ধরে নিজেকে সাজগোজ করে পরে পাটি রাখেন, আপনি এরকম নামাজের সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মেয়ে মা বোনেরা যারা পোশাক আশাক করে স্বামীর রুচি অনুযায়ী ঘরের ভেতরে পোশাক পরা এটা নিয়ম, বাইরের পোশাক আর নিজের ঘরের পোশাক এক না। স্বামী এমন এমন আছে তারা যদি বলেছে না আপনার ব্লাউজ গায়ে দেন ভেতরে বাড়ির ভেতরে ঘরের ভেতরে, কিন্তু হাঁটা থাকবে না, আপনি হাঁটা কাটা ব্লাউজ বানাবে কোন অসুবিধা। আমি যদি যৌন উত্তেজনামূলক যে পোশাক গুলো আছে যদি ভালোবাসে ভালো লাগে আপনাকে ওই পোশাকে দেখতে ঘরের পরিবেশে আপনি ওই পোশাক পরবেন সাওয়াব পাবেন, তাহলে ওইটা বলে আমার বাজারে যাওয়া। তাবারুজের দ্বিতীয় অর্থ আছে মেয়েরা রাস্তাঘাটে আসলে তাদের মাথা হেলাফুলা করে চলে, এটা নিষিদ্ধ। এমন ভাবে হাঁটবেন, এমন প্রশ্ন আসতে পারে আমার মাথা আল্লাহ এমন ভাবে বানিয়েছে আমি হাঁটলে ঘুরতে থাকি, এই জন্য তো পোশাক ঢিলা ঢালা হওয়া দরকার যেন আপনি চলাফেরা করলে মানুষ অন্তত কো ধারণা না করে উল্টা পাল্টা ধারণা আপনার প্রতি না আসে। মেয়েদের মতো তাবারুজ করে বের হওয়া যাবে না কোরআনের নির্দেশ। তাদের পোশাক আশাক কেমন ছিল আমরা বর্ণনা করেছি, এবার আসেন মেয়েদেরকে আল্লাহ নবীর মাধ্যমে জানিয়েছেন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া জুহান নাবিয়্য বললি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাতিল মুমিনিনা আপনি বলেন এবং মমিন পুরুষ যারা দুনিয়ায় আছে তাদের যারা স্ত্রী কন্যা মা ফসো যারা আছে মমিন সামনে টেনে দেয়। প্রশ্ন আসতে পারে চাদর টেনে দেওয়া সামনে, সামনে মানে কি? আমার মুখমণ্ডল সামনে আছে, আমার মুখ বক্ষ বলার সামনে আছে, আমার আরো অনেক আপনি আলাদা একটা পর্দা হিসাবে একটা পোশাক পরবে, এটার নাম আমরা এই যে দেশে বোরকা বলে চালিয়ে দেয়, বোরকা বলেন হিজাব বলেন যাই বলেন, এরকম পরিবেশ যদি আসে এরকম খারাপ জায়গা তাহলে এরকম করা যায় যেন কোন দুষ্ট মানুষ যদি আপনাকে দেখে যেন মনে করে না। আপনাদের জন্য নামাজ রোজা হজ যাকাত দান সাদকা সবচাইতে দামি জিনিস মেয়েদের জন্য পর্দা। আমি যতটুকু করা হাদিস পড়েছি আর বাস্তবতা আমি যা দেখতে পাচ্ছি পর্দার বিষয়ে অনেক বেখেয়াল আপনারা, এটা বারবার বলছি 14 জন পুরুষের নাম, এরা যেহেতু সচরাচর কাছে থাকে সবসময় বাড়ির ভেতরে আসে মেয়েরা এখানে শাড়ি পরেন, যারা আস্তে আস্তে শাড়িটা বাদ দেওয়া দরকার,
শাড়ি পরে আপনার নামাজ কমপ্লিট আমার মনে হয় না, কারণ শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি সেজদা বা রুকুতে গিয়ে আপনার আসর পড়ে যায় মাথা থেকে, চুল যদি বের হয়ে যায় আপনার নামাজ ভেঙে যাবে। মা বাজার এসেছে আস্তে আস্তে এডিশন বাদ দিয়ে দিন, শাড়ি দরকার নেই। আর ছাতা ও 1,500, 2,000, 5,000, 10,000 টাকা দিয়ে না কিনে ওই টাকা দিয়ে আমার 5 বছরের পোশাক হয়ে যাবে। আমরা যারা স্বামী আছি আমরাও বেঁচে যাবো। আর মান বলে না, অনেক স্বামী বলছে জি, আর আমার স্বামীরা আছে, আর বদলে বাড়ি না তাই আমার ভাড়া শাড়ি সেরকম পরে না, একটা আছে ওই টোলা আছে দিয়ে পর থেকে আমার ভাড়া কেয়ামত পর্যন্ত তোলায় থাকবে। হঠাৎ জান্নাতে মেয়েদের সরকারি হবে, গাইডলাইন দেবে জান্নাতে মেয়েদের। কেন? এই দুনিয়াতে সবচেয়ে বেশি তিনি গুরুত্ব দিতেন দুইটা জিনিসের, 1 নম্বরে পর্দা, 2 নম্বরে স্বামীর সেবা বা স্বামীর হুকুম মানা, আনুগত্য করা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হযরত আলীকে ডাক দিয়ে বলেছিলেন, স্বামী অনেকদিন পর্যন্ত আপনার সাথে আমার ঘর সংসার হয়েছে, ঘর কন্যা করেছি আপনার সাথে, আজকে আমার কেমন জানি মনে হচ্ছে যে আমার বাবা আমাকে ডাকতেছে। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে প্রথমে আমার বংশের ভেতরে তোমার সাথে আমার দেখা হবে। স্বামীকে এজন্য শরীর খারাপ হলে বলতে, স্বামী আমার মনে হয় সময় আমার আর নেই আপনার কাছে, আমি বলি আমি মারা গেলে আমার লাশটা তুমি তাড়াতাড়ি করে রাতের বেলায় কবর দিয়ে দিও, বেশি মানুষ দরকার নেই টাকা। হযরত আলী বললেন, কেন দিনের বেলা হলে বেশি মানুষ হলে সমস্যা কি? মানুষ এসে আমার লাশের দিকে তাকিয়ে বলবে, নবীর মেয়ে এরকম লম্বা ছিল, এরকম মোটা ছিল, এটা আমার পর্দা লঙ্ঘন হতে পারে, পর্দার ব্যাপারে আমি বড় সচেতন, এজন্য বারবার করে বলছি বেশি মানুষ ডাক দেওয়ার দরকার নেই। এজন্য এলাকায় যারা মেয়েরা মারা যায়, অনেক স্বামী আছে ছেলে আছে, এরা মাইকিং করে, মাইকিং করার পরে দেখা যাচ্ছে 2,000, 5,000, 10,000 মানুষ হয়, লাশটা সামনে রাখার পরে বলে শেষ দেখা, একটু দেখে নি, একটু মুখ খুলে দাও, লাইন ধরে দেখতে দেখতে যায়, এটা যে হারাম কাজ। আরে ভাই 1400 বাদ দিয়ে কি আমি ওই 1400 ভেতরে আসেছি, আমার তো মুখ দেখা লাগবে। যে মারা গেছে ওর ভেতরে ভালো করে আপনি নোট করে রাখেন বা মোবাইলে তুলে রাখেন, এই 1400-এর মাইলে কেউ তাকে দেখতে যাবে না। আপনি যদি 14 জনের ভেতরে পড়েন তাহলে আপনি যাবেন, 14 জন পুরো
পুরুষের জন্য একটা পুরুষের জন্য আবার 14 জন মহিলাকে দেখা যায় আছে তার বাইরে কোন মহিলার জন্য তার দেখা সাক্ষাৎ জায়েজ না যদি হয় তাহলে খরগোশ ভাষায় কণ্ঠ যেন মোলায়েম না হয় এমন ভাষায় কথা বলা লাগবে যে ভাষা শুনতে ওর ক্ষেত্রে যদি শয়তান কুকি ঝুকি মারে ও যেন মর্টর হয়ে যায় আজ হাজারো মানুষের মন মানসিকতা নষ্ট করার পেছনে মেয়েদের কণ্ঠ সহায় অন্যের স্ত্রী জোর করে বাপ দিয়ে হোক জোর করে নিয়ে এসে হোক বিয়ে করে সংসার চালাচ্ছে সেই লোকটা তো আর নিজে ইচ্ছা করে তালাক দেয়নি যদি দেয় থাকে তাকে আপনি জোর করে দিয়েছে সুতরাং এই যে মহিলাটা নিজের কণ্ঠ দিয়ে নিজের শরীর দিয়ে রূপ সৌন্দর্য দিয়ে এমন ভাবে দরবেশকে আকৃষ্ট করেছে দরবেশ শেষ পর্যন্ত তার স্বামীর কাছ থেকে তাকে কেড়ে নিয়ে এটা তামাম দুনিয়া এখন ছড়িয়েছে আর মানুষের ভেতরে দরবেশের প্রতি একটা খারাপ ধারণা আসছে একটা দরবেশ এত বড় এত বয়স্ক মানুষ যদি এই কাজ করে আপনি কার সাথে কোন বয়সী মানুষের সাথে কি মোলায়েম কণ্ঠে কথা বলছেন শয়তান তো বসে নেই শেষে কিন্তু জেনার দিকে নিয়ে চলে যাবে এই জন্য আমরা আমি সহ যারা এখানে শুনতেছি সম্মানিত মা বোনদেরকে বলছি খুব সাবধান এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া জানে প্রত্যেকটা মুসলিম মুসলিম পরিবারে যারা আছেন বসবাস করেন সে মা হোক মেয়ে হোক বোন হোক ফুফু হোক চাষি হোক প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি এই যে পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে যে বিষয়গুলো ঘটে অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু মনে করে না এটা যেন সাবধান থাকে ফাতেমাতুজ জোহরা তিনি বলেছিলেন রাতের বেলা আমার মাটি দিয়ে দিও বেশি মানুষকে ডাক দেওয়ার দরকার নেই বেশি মানুষকে দেখানোর দরকার নেই কারণ আমার মরণের পরও যেন পর্দা ঠিক থাকে এটা আমার খুব জরুরি আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতের নেত্রী বানিয়ে দিয়েছিলেন আমরা যদি ওই নেত্রীর পেছনে কর্মী হয়ে কিয়ামতে জান্নাতে থাকতে চাই অন্তত তার মতোই আচরণ গুলো দুনিয়ায় দেখানো দরকার মেয়েদের আল্লাহ ফাতিমাতুজ জোহরাকে অনুসরণ করার তৌফিক দেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুনা সালাতা ওয়া আতিনা যাকাতা ওয়া আতিউন আল্লাহ ওয়া রাসূলাহ হে মেরা নামাজ কায়েম করবে তোমরা যাকাত আদায় করবে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে প্রশ্ন আসতে পারে হুজুর নামাজ কায়েম করা এটা তো রাষ্ট্রের ব্যাপার এটা তো পুরুষ মানুষের ব্যাপার হ্যাঁ এটা পুরুষের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন কারণ পুরুষ মানুষ নেতৃত্বে থাকবেন পুরুষ মানুষ রাষ্ট্র সমাজ চালাবে তাদের কাজ এটা কিন্তু আমাদের দেশের যে সিস্টেম এখন রায় লাগে সমর্থন লাগে ভোট লাগে সাপোর্ট লাগে এটা যেহেতু শুধু পুরুষ মানুষের ভোটে একজন মানুষ নেতা হতে পারে না নেতৃত্ব দিতে পারে না নামাজ কায়েমের জন্য যারা সংসদে যেতে চায় তাদের এমপি হওয়া লাগে সামনে যদি এরকম মেয়র বলেন উপজেলা চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন যারা সংসদে আইন পাশ করবে এই নামাজের বিল আনবে এই জন্য যদি আপনি পুরুষ মানুষের ভোট লাগে মেয়েদেরও ভোট লাগবে রায় লাগবে আপনি নামাজ কায়েম নিজে যেমন করছেন এটা পরিবারে সমাজে এবং রাষ্ট্রে যেন কায়েম হয় তার জন্য আপনার ভূমিকা লাগবে এই জন্য সামনে এরকম ভূমিকা পালন করার সময় আসতেছে আল্লাহ এরকম কোন মানুষ যারা নামাজ কায়েম করতে পারে সে যদি আপনার আত্মীয় নাও হয় আপনার স্বামীর আত্মীয় নাও হয় আপনার নিজের দল যা করেন ওই দলের লোক যদি নাও হয় সে যেহেতু নামাজ কায়েম করবে তাকে আপনার রায় দেওয়া লাগবে সাপোর্ট করা লাগবে সমর্থন দেওয়া লাগবে ভোট দেওয়া লাগবে এটা আপনি মনে করবেন আমি নামাজ কায়েম করার জন্য সাহায্য করলাম ওই লোকটা যদি আপনার রায় পেয়ে এমপি হওয়ার পরে সংসদে নামাজ কায়েমের জন্য একটা বিল উনি উত্থাপন করে যে আমি নামাজ কায়েম চাই এরকম যদি 151 জন হয়ে যায়
এই দেশে যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে যায় বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নামাজ পড়ার সওয়াব পাবেন সুবহানাল্লাহ এখানে নামাজ কায়েমের দায়িত্ব যেমন পুরুষের আছে মেয়েদেরও আছে আর সেই সুযোগ সামনে আসছে মেয়েদের জন্য সবচাইতে বড় আমানত হচ্ছে স্বামী যখন বাইরে চলে যাবে তার সম্পদ এবং সন্তান এগুলোকে যেন দিনের মধ্যে রাখা যায় সর্বাত্মক চেষ্টা করা সম্মানিত মাহবুবরা জান্নাতের যে আটটা দরজা মেয়েদের জন্য আল্লাহ নবী জানিয়েছেন খোলা থাকবে খুব বড় বড় কাজের জন্য বলেননি একেবারে সিম্পল যেগুলো আমরা সচরাচর বলি পাঁচ রক্ত নামাজ আদায় করা নির্ধারিত সময় এখানে বহু পুত্র বধূ বসে আছে বহু বোন বসে আছে বহু বউ বসে আছে অনেকে তারা এই যে গোসল ফরজ হয়ে যাওয়ার পরে লজ্জার কারণে ফরজ গোসল করতে চান না ফজরের নামাজ বাদ দিয়ে সকাল 9টা 10টা 11টা 12টা একবারে গোসল করে যোহর আর ফজরের নামাজ একসাথে পড়েন না আপনার গুনাহ হবে ইচ্ছা করে যদি এরকম লজ্জা করে কেউ এই কাজ করে তার কবিরা গুনাহ হবে কিসের লজ্জা এটা ন্যাচারাল বিষয় এটা পৃথিবীতে মানুষকে আল্লাহ দিয়েছে এটা হবে তাম দুনিয়ায় এটা আছে সুতরাং কোনো লজ্জা নেই সে আপনার বাবা হোক আর আপনার বড় ভাই হোক আর আপনার দুলা ভাই হোক কাউকে লজ্জা করে আল্লাহর বিধান আমরা যেন নষ্ট করে না ফেলি গোসল যদি ফরজ হয়ে যায় মাস্ট বি যদি আপনি টের পেয়ে যান ফজরের নামাজের আগে মাস্ট বি আপনাকে গোসল করাই লাগবে হ্যাঁ এখন মহিলাদের চুল যেহেতু বড় বড় থাকে এমন মহিলা আছে যদি চুল ভেজা থাকে তাহলে সে অসুস্থ হয়ে যায় সম্মানিত মা বোনেরা এরকম যদি পরিবেশ সামনে আসে যে আপনি পানি ব্যবহার করলে বা মাথায় দিয়ে চুল ভেজা থাকলে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন আরো অসুস্থ হয়ে যাবেন তাহলে আপনার গোসল করার দরকার নেই আপনি তায়াম্মুম করে নেবেন পবিত্র মাটির দ্বারা বা মাটি জাতীয় কোনো বিষয় দ্বারা তায়াম্মুম করার নিয়ম হচ্ছে একবার নিয়ত করবেন যে আল্লাহ আমি তায়াম্মুমের দ্বারা পবিত্রতা অর্জন করতে চাচ্ছি দ্বিতীয় নম্বর মাটির উপরে হাত এভাবে থালা দিয়ে মারবেন এরপরে এভাবে ছাড়া দিয়ে ফেলে দেবেন মাটিগুলো যদি কিছু ধুলা বালি লেগে থাকে মুখমণ্ডলে এভাবে পুরো মুখমণ্ডল মাসে করবে হাতের তালু থেকে শুরু করে এই কোণ পর্যন্ত এভাবে একবার করাবে যদি তিনবার করেন সুন্নাত আদায় হবে একবার করলে ফরজ আদায় হয়ে যাবে এই তো হয়ে গেল আমার যদি এভাবে আপনি সারা জীবন অসুস্থ থাকে সারা জীবন যদি গোসল ফরজ হয় তাই মন করে একটা নামাজ হবে তো নামাজ বাদ দেওয়া যাবে না লজ্জার খাতিরে এটা যারা করেন আজকে থেকে বাদ দিয়ে দেবেন কোনো লজ্জা নেই পাঁচ রক্ত নামাজ যেখানে থাকেন যে অবস্থায় থাকেন গাড়িতে আছেন যদি সেজদা দেওয়ার জায়গা না থাকে ইশারায় করবেন জানি এখন রুকু করছি এখন সেজদা করছি মেয়েদের সন্তান যখন আসে প্রথমে পানি দেখা যায় সোহায় উঠলে নবী বলেন অবস্থায় যদি সন্তানের মাথা দেখা যাচ্ছে বলে তোলার ভেতরে দিছিয়ে বলে যে নামাজ পড় ফরজ নামাজের এত গুরুত্ব অথচ হাসে খাবার দিতে দিতে উনি মা দেবেন আমার বাপ দিয়ে দিয়েছে আশা করছে নামাজের এই গুরুত্বটা দেবে আল্লাহ আপনার গুরুত্ব দেবে মুসাল্লাহ আলাইহিসাল্লাম এর সামনে একটা কাহিনী পড়েছিলাম তাফসিরে আল্লাহ পাক মুসাল্লাহকে বললেন একটা কর্মকার এটা কামার লোহা পেটিয়ে সোজা করে দা ফোন দিয়ে পোড়া এগুলো বানায় ওরে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও হযরত মুসা বললেন আল্লাহ তুমি আর লোক পাওনি কি করে সে এমন আল্লাহ বলেন যাও দেখে আসো কি করে বাজারে চলে গেলেন দেখলেন বাজারে এক কোণায় এক কর্নারে বসে বসে কামার লোহা দিয়ে পিটিয়ে পিটিয়ে সুই বানাচ্ছে এই যে মুকুরটা যখন উপরে তোলে আবার লোহার উপরে পিটায় হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে আমাদের যেমন আজান হবে আমরা বুঝি নামাজের সময় হয়েছে ওই সময় হয়তো একটা সিস্টেম ছিল কারণ মুসাল্লাদের প্রতি পাঁচ রক্ত মাত্র এক রক্ত নামাজ ফরজ ছিল আসরের নামাজটা এই যে কামারের কথা বললাম লোকটা এই যে মগরটা মাথার উপর দিয়ে কামার নিচে ফেলবে লোহার উপরে না যেই নামাজের সময় হয়ে গেছে পেছন দিক থেকে মগরটা ফেলে দিয়ে তাড়াতাড়ি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে হযরত মুসা আলাইহিস সালাম যে লোকটা নিজের
এই মগরটাকে মাথার উপর দিয়ে লোহা পিটিয়ে তারপরে নামাজে দাঁড়াতে পারতো। এত গুরুত্ব তোমার বিধানকে দিয়েছে যে এটা পেছনে ফেলে দিয়ে তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়েছে। তোমার কথা মানার জন্য যে এত গ্রীব হয়ে থাকে, এত বেশি সচেষ্ট হয়ে থাকে, আল্লাহ তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না। এখানে আমাদের মনে যত কঠিন কাজ সামনে আসুক না কেন, ফরজ নামাজটা মাস্ট বি। বিশেষ করে মেয়েরা শহরের সময় একটা ঝামেলা পড়ে যায়, আসরের সময় একটা ঝামেলা পড়ে যায়, রান্না বাড়া করে না, যত রান্না হোক আর চা নষ্ট হয়ে যাক, ফরজ নামাজ চার রাকাত পড়ে নেওয়াই লাগবে। যারা শহরে থাকেন মেয়েরা, নিজের বাড়ি থেকে শুরু করে 48 মাইল 77 কিলোমিটার, নিজের বাড়ি থেকে যদি 77 কিলোমিটার বা 48 মাইলের দূরত্বে কোনো জায়গায় চলে যান, এটা আবু হানিফার মত, অন্যান্য মাযহাব অনুযায়ী 15 কিলো হবে। যদি নিজের বাড়ি থেকে 15 কিলোমিটার, আমরা যেহেতু আবু হানিফার মাযহাব মেনে চলি, এজন্য বলছি 48 মাইল বা 77 কিলোমিটার। বাড়ি থেকে বের হয়ে যদি নিজের মামার বাড়ি হয়, না না এখানে একটা মাসলা আছে, ভালো করে শুনবেন, এটা মা বোনেরা নিজের বাবার বাড়ি যেহেতু আপনার সম্পদ আছে, এই জন্য বাবার বাড়ি যদি নিজের স্বামীর বাড়ি থেকে 100 কিলোমিটার হয়, আপনি মুসাফির না, ওখানে গেলে আপনি আবার মুখী হয়ে গেছেন। যেখানে আপনার সম্পদ আছে স্থায়ী বসবাস করার, ওই জায়গা বাদ দিই। এটা আমি কুষ্টিয়া থেকে পাবনা এসেছি, আমার মনে হয় কুষ্টিয়া থেকে পাবনা কত কিলো, 50-55 কিলো, না আমার এখন মুসাফির আমি হয়নি, আমি যেহেতু আজকে সেই পঞ্চগড়ে যাবো বলে বের হয়েছি, বা গাইবান্ধা অথবা এদিকে চাপাই বাবা প্লাস রাজশাহী গেলে আবার 120 কিলো হয়ে যাবে। সেই হিসাবে আমি বের হয়েছি বাড়ি থেকে প্রায় আমি 3-4 দিনের জন্য, আমি এখন মুসাফির। আর মেয়েদের জন্য যদি নিজের বাড়ি থেকে 48 কিলোমিটার বা 48 মাইল 77 কিলোমিটার যদি বাড়ি থেকে বের হয়ে যান, নিজের বোনের বাড়ি হোক, নিজের ভাইয়ের বাড়ি হোক, খালি বাবার বাড়িটা বাদ দিয়ে, যেহেতু সেখানে তার সম্পদ আছে এই জন্য সেটা বাদ দিয়ে, বা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেছেন, এখান থেকে ঢাকায় গেছেন, তাহলে আপনি মুসাফি। আর মুসাফির অবস্থায় 2 ওয়াক্ত নামাজ একবারে আদায় করতে পারবেন, এটা আপনার জন্য একটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে। জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত, একবারে 2 রাকাত 2 রাকাত করে পড়ে নেবেন, সারা দিন আর নামাজ পড়া লাগবে না। আর মাগরিবের সময় বা এশার সময় যে একবারে মাগরিবের নামাজ 3 রাকাত আর এশার নামাজ 2 রাকাত একবারে পড়ে নেবেন, বা সময় যখন পান তখন পড়ে নিন, অসুবিধা নেই, আপনি পড়ে নিলে আপনার সারা রাত আর নামাজ নেই। আমি আশা করছি এই মাসলাটা আপনাদের মনে থাকবে সহজের জন্য, যদি মুসাফির বা সফর করে, কিন্তু নিজের বাবার বাড়ি হলে কিন্তু হবে না, কারণ ওখানে আপনার সম্পদ আছে। যদি স্বামী মারা যায় বা স্বামীর বাড়ির লোকজন যদি সে পর্যন্ত আপনাকে দাঁড়িয়ে দেয়, আপনার শেষ ঠিকানা আপনার বাবার বাড়ি, ওখানে আপনার সম্পদ আছে, আপনি একটা ঘর তৈরি হলেও থাকতে পারবেন, সেই হিসাবে ওখানে গেলে আপনি আর মুসাফির হবেন না। যেন নামাজটা যেন আমরা বাদ না দেই, সে যে অবস্থায় থাকি, রমজানের রোজা রাখার ব্যাপারে তো বলা লাগে না, শরীর যে একটু অসুস্থ থাকে ওই কয়টা বাদ দিয়ে বাকি রোজাগুলো তো রাখবে, আর ওই রোজা আসার আগে যে কয়টা ভাঙা রোজা আছে এই কয়টা রেখে দেবে, শাওয়াল মাসের যে 6টা রোজা আছে এটা পরে আগে ওই ফরজ রোজা রেখে দেন, তারপর শাওয়াল মাসের রোজা। আশা করছি কথা বুঝেছেন। 3 নম্বরে যাদের শরীর আল্লাহ দিয়েছে, এই শরীরটা শুধুমাত্র আল্লাহ আপনাকে আমার হিসাবে আপনার স্বামীর জন্য খুব হেফাজতে রাখবেন, এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। 4 নম্বরে যাদের স্বামী আছে, স্বামীর এটার করে তার সাইজ হুকুম গুলো মেনে নিয়ে আনুগত্য করে তাকে খুশি রাখা লাগবে। স্বামী স্ত্রী ব্যবহারের পরে যদি কেউ গোসল করে, যত ফোঁটা পানি পড়বে প্রত্যেক ফোঁটা একটা করে সওয়াব হবে। নিজের স্বামী বাদ দিয়ে যদি অন্য লোকের সাথে কোনো গোনায় লিপ্ত হয়ে এই গোসল করে, যত ফোঁটা পানি পড়বে তত গভীরা গোনা। বহু মহিলারা এরকম গোপন গোনাতে লিপ্ত আছে এই দেশে, আল্লাহ সম্মান জামা বন্ধুদেরকে তুমি কুদরতি হাতে বাঁচাও, বলেন আমিন। সুতরাং নামাজ কায়েমের আন্দোলনে আপনার ভূমিকা আছে, সামনে যদি সুযোগ পান এই ভূমিকা কাজে লাগাবে। এখানে আর স্বামীর হুকুম, ভাইয়ের হুকুম, বাবার হুকুম মানা যাবে না, কারণ এই হুকুমটা এখন আল্লাহ। এরকম কোন
পরিস্থিতি সামনে আসলে অবশ্যই আপনাকে মানা লাগবে। দুই নম্বর যাকাত দেওয়া লাগবে। বহু মহিলা 7.5 ভরির উপরে শর্ম আছে, এরা যাকাত দিতে চায় না। সম্মানিত মা বোনেরা যাদের শাড়ি 3টার উপরে আছে, নিজে একটা দুইটা শাড়ি তো পরা লাগে, আর একটা আপনি কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য রেখে দিয়েছেন, এর বাইরে যদি কোনো শাড়ি 8টা 10টা 15টা 20টা থাকে ওইটাতে আপনার যাকাত আদায় করা লাগবে। তিনটার পরে যেগুলো থাকবে আপনার যেটা পছন্দ হয় এরকম পছন্দনীয় জিনিস আপনি ওইটাকে দিয়ে দেবেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত গরিব দেশ, এই দেশগুলোর জন্য যাকাতের মাসলা আছে। আলেমরা যারা আছে, ওলামায়ে কেরাম দিয়েছে, ১,৫,০০০ টাকা যদি আপনার কাছে থাকে, সে স্বর্ণ হোক, রূপা হোক, ব্যাংকের টাকা হোক, বাক্সের ভেতরে ছোট ব্যাংকে সব মিলে ১,০,০০০ এর উপরে যদি এক বছর এই টাকা আপনার কাছে থাকে, তাহলে মাস কি ১০০ টাকায় ২,৫০০ টাকা দেওয়া লাগবে। আশা করছি মাসলা বুঝেছেন। এটা আবার এক বছর পার হওয়া লাগবে, যদি ১১ মাস ৩৫ দিন পার হওয়ার পরে টাকা আপনার হাতে নেই, আপনার টাকা দেওয়া লাগবে না, পুরো ১২ মাস পার হওয়া লাগবে। ১,০০,০০০ টাকার সম্পদ, সে সোনা হোক, রূপা হোক, ব্যাংকের টাকা হোক, আর ওই ধার দিয়ে রেখে দিয়েছেন ওই টাকা পান আর না পান, যতক্ষণ পাবেন না ততক্ষণ না, যখন আপনি হাতে পেয়ে যাবেন ততক্ষণ তখন আপনি মালিক। মাসলাটা আবার বলছি, যাকাতের নিয়ম হচ্ছে ৫,৫০ ভরির উপর দাম অনুযায়ী যা সম্পদ হয় এই সম্পদ আপনার কাছে এক বছর থাকা লাগবে, কিন্তু এটা আবার ব্যবহারিক জিনিস হলে হবে না। আপনি নাকে কানে গলায় হাতে পায়ে যে জিনিসগুলো ব্যবহার করেন এগুলো বাদ, এগুলো যাকাত নেই। যেগুলো রেখে দিয়েছে ওটা যদি এক বছর পার হয়ে যায়, ব্যবহার করেন না, শুধু ওই কালে ঘটবে সে কোন ভাইয়ের বিয়ে হবে তখন আপনি সেজে যাবেন, না ওটা ব্যবহারিক জিনিস না, ওটা এক বছর হয়তো এক দুই বার হয়। তাহলে আমি বললাম নিজের মুখে কানে, অনেকে আবার এখন এই নাকের ভেতরে দুই নাক ফোড়ায় ঠোঁটের ভেতরে দিচ্ছে, আরো বাকি জায়গা কত জায়গায় ব্যবহার করছে, যেখানে ব্যবহার করেন অসুবিধা নেই, ব্যবহারিক জিনিস বাদ। একটা মোটর সাইকেল আছে আপনার, একটা সাইকেল আছে, অথবা ব্যবহারিক একটা কার গাড়ি আছে, এটা বাদ। ব্যবহারিক জিনিসপত্র বাদ দিয়ে যেগুলো পড়ে আছে শুধুমাত্র, এটা যদি ১১২ মাস যদি পার হয়ে যায় ১০০ টাকায় ২,৫০০ টাকা হিসাব তৈরি করে ১,০০০ টাকায় মাত্র ২,৫০০ টাকা আছে, এটা আপনাকে আল্লাহর রাস্তায় আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে।